দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরুল থানার একবারে খালেদা ডেইরি ফার্মে। আমরা দেখছেন এখানে বেশ কিছু খামার উপযোগী দেশি জাতের ষাঁড় গরু দেখছি, এগুলো হচ্ছে সবই কুরবানি টার্গেট এবং বয়স প্রায় দু বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, কিছুদিন পরই এগুলো দাঁত হবে। আমি এগুলো আগেই বললাম কেন, কারণ এগুলো আমি শুনে নিয়েছি যার গরু তার কাছ থেকে। তো আমরা একটু কথা বলি, এখানে দেখছেন যে গরুগুলো দেখভাল করছেন তিনি রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলি। খাদিমুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কটা গরু আছে? গরু ভাই আছে আটটা। আচ্ছা, সব গরুগুলো আসছে? হ্যাঁ, একটা খালি দাঁত, একটা একটা দাঁতাল। হ্যাঁ, সব মানে দাঁত ফাঁস হয়ে গেছে, দাঁত হবে মানে আমি বলছি তো, মানে ভিডিওতে বললামই যে দু বছরের কাছাকাছি হয়ে গেছে, দু বছরের কাছাকাছি বয়স। হ্যাঁ, আর এগুলো দুই এক মাসে দাঁতে যাবে, এগুলো দুই এক মাসে দাঁতে যাবে, এরকম আছে। তো দেখেন আমাদের একটা একটা করে গরু দেখেন, এই যে দেখছি আমরা, বড় মাংসের জন্য আর আপনার পালা দুইটা লাগবে, দুই ভাবেই যাবে নাকি? আচ্ছা, হ্যাঁ আপনি আপনি এদিকে ঘুরেন আমার দিকে, হ্যাঁ আপনি পিছনটা দেখাচ্ছেন, এটা হচ্ছে এক নম্বর গরু, এক নম্বর। আচ্ছা, দুই নম্বরে কি আছে? এটা হচ্ছে এক নম্বর, দুই নম্বরে এটা নম্বর গরুটা দেখেন। হুম, গরু শিং মাথা, হুম দেখেন কম্বল, কম্বল কম্বল আপনার বিশাল বড়, বিশাল বড়, মানে লম্বা বডি। আচ্ছা, এটা হচ্ছে দুই, তিন নম্বরে কি আছে? তিন নম্বরটা দেখেন, এই কম্বলটা দেখেন, কম্বলটা দেখেন, শিং মাথা ভালো, তারপরে কি আছে? তারপরে এটা দেখেন, এগুলো ভাই সব দেশি গরু, পিওর দেশি, পিওর দেশি, একদম খাঁটি দেশি গরু। হ্যাঁ, হাইওয়াল না, আচ্ছা, এর মধ্যে দাঁতাল নাই একটা? না, দাঁতাল আছে যেটা আমি বলি। আচ্ছা চলুন, তারপরে তারপরে এটা দেখেন, এটা দাঁতাল। মাংস আছে, পাঁচ যাতে উনি ঈদে বেচতে পারে, এই ধরনের সিস্টেমের গরু কিনছে, এই ধরনের সিস্টেম, ঈদে বেচবে। আর যদি কুরবানি পর্যন্ত রাখে তাহলে তো এগুলো বিশাল হয়ে যাবে, বিশাল হয়ে যাবে। আচ্ছা, তারপরে তাহলে এটা হচ্ছে আপনার আট নাম্বার, এই হচ্ছে আটটা গরু টোটাল। আচ্ছা,
এয়ারট্যাগেরও আমরা একটু দাম জানতে চাই, তারপরে আমি আপনার এক ভাইয়ের সঙ্গে কথা বলবো যিনি আপনার কাছে এসেছেন, তার সঙ্গে আমি একটু কথা বলবো। তো কত করে রাখছেন এগুলো? রিপিট দেখাইছি আমি একটা একটা করে ভালোভাবে, হ্যাঁ সুন্দর করে দেখাইছি। আজকে ভাই গরুগুলার মানে আমি অল্প একটু লাভ রাখবো, লাভ রাখে দর্শক ভাইকে দেবো, দর্শক ভাই যাদের কিনে দু টাকা লাভ করতে পারে। আচ্ছা রেট নেবো আজকে আমি 62,300 টাকা করে। 62,300 এটা কি গরুর রেট দিছি আমি এর আগে 66-66? হ্যাঁ 62,300 টাকা। 62,300 টাকা ফিক্সড? ফিক্সড 62,300। গরু তো ভাই 100 কেজি 95 কেজি করে মাংস পাবে। আচ্ছা 120-10 বলবো এটা ভুয়া কথা, ভুয়া কথা। 100 কেজি করে মাংস 5 কেজি কম পাবে না তো 100 কেজি পাবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা 62,300 টাকা। তো আমি দেখছি পাশে ওই যে আঙ্কেলকে দেখছি কর্নারে, আজকে কারলে ধরে গেছিলাম, কারলে ধরে গেছিলেন কিনার জন্য, ভাইকে মাল কিনে দিতে পারেনি। আচ্ছা আঙ্কেল রয়েছে এদিকে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, আপনি তো 3 দিন না 4 দিন হলো গেছেন? জি জি, হরতালের মাঝে জি। তিনটা গরু নিয়ে না, তিনটা না চারটা, চারটা কি অবস্থা বলেন তো? আপনি চট্টগ্রামে থেকে গেছিলেন চারটা গরু নিয়ে, আবার আপনি দিনাজপুরে আসছেন, ওগুলোর কি অবস্থা গরুগুলোর? বিক্রি করে ফেলেছি আমি, বিক্রি করে ফেলেছি আমার এক বাইকে, আমি এগুলো বিক্রি করে ফেলেছি। কাসাইকে যা দিচ্ছেন? হ্যাঁ কাসাই। কি কি লাভ হয়েছে কসাই বলতে? ওনারা বাজার নিয়ে কসাইকে দিয়েছে মনে হয়। আচ্ছা ওনারা বেয়ারি আমার থেকে কিনে ওনারাও বিক্রি করে। আচ্ছা আপনার থেকে কিনে আবার তারাও বিক্রি করে? তারাও বিক্রি করে। মানে এখানে তাহলে তো 4-5 বার বিক্রি হয়ে গেল গরুটা? হয়ে গেল, 4-5 বার বিক্রি হয়ে গেল না? জি। তো আল্লাহ দিলে দুটো পয়সার মুখ দেখেছেন? অল্প কিছু পাইছি, অল্প কিছু আলহামদুলিল্লাহ, হ্যাঁ অল্প কিছু পাইছি, সেই কারণে আবার দৌড়ে আসছে, আবার চলে আসছে আর কি, চলে আসছে। কালকে ইনশাল্লাহ কালকে ন্যাংমরা কিনে দেব, আপনার গরুগুলো দেখবো কালকে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। তো খাদমুল ভাই আপনি 62,300 টাকা রেট তার নাম্বার বলেন, 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1 7 32 7 1
আপনাদের সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।